আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অপরাহ্নের শুভেচ্ছা। আমি শেখ আসাদুজ্জামান পারভেজ তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি প্রিপারেশনের অর্থাৎ এসএসসি পরীক্ষা সামনে যারা দিবে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব প্রথমে, যেটি আমরা সবচেয়ে কঠিন মনে করি যে বিষয়টি, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে আমি বলে দেই, এই বিষয়টিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি হচ্ছে সবচেয়ে সহজ একটি টার্ম এইটি। আমি কেন বলছি সবচেয়ে সহজ টার্ম, তোমরা আবার হয়তো বা বলতে পারো গ্যাপ ফিলিংস এত সহজ, এটা তো সবচেয়ে কঠিন টার্ম, এটা আবার এত সহজ। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, এটা অনেক সহজ। আমি ইনশাল্লাহ আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স বা ওয়ে তোমাদেরকে আমি বলে দিব বা শেখানোর চেষ্টা করব, যেগুলোর মাধ্যমে তুমি ইজিলি গ্যাপ ফিলিংসগুলো ইজিলি পারবে। আচ্ছা প্রথমে আগে আমরা একটু গ্যাপ ফিলিং সম্পর্কে কিছু বেসিক বা ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন নেই। আসলে গ্যাপ ফিলিংস কিসের উপরে আসে তোমাদেরকে বলে দেই। তোমাদের গ্যাপ ফিলিংস মূলত দুইটা টপিক্সের উপর বেস করে আসে। একটা হচ্ছে বা তোমাদের গ্যাপ ফিলিং গুলো যে থাকে কেমন ধরনের স্টোরির উপর থাকে। একটা হচ্ছে নন টেক্সচুয়াল, দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে যেটা বললাম তোমাদের গ্যাপ ফিলিংস থাকে হচ্ছে দুই ধরনের বা দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে নন টেক্সচুয়াল আর একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি। তাহলে তোমাদের যে গ্যাপ ফিলিংস গুলো অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের 1 নম্বর এবং 2 নম্বরে যে গ্যাপ ফিলিংস গুলো থাকে বা ওগুলো যে গল্পের উপর ভিত্তি করে থাকে, সেই গল্পগুলো কেমন হয়, একটা হচ্ছে নন টেক্সচুয়ালও হতে পারে আবার তোমার ট্রেডিশনাল স্টোরিও হতে পারে। নন টেক্সচুয়াল বলতে আমরা আসলে কি বুঝি, যেটা তোমার কোনো, যেমন তোমাদের ফার্স্ট পেপার যে বই আছে, তোমাদের ফার্স্ট পেপারের বইয়ের উপর বেস, বইয়ের কোনো গল্প থেকে কিন্তু এই সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিংস থাকে না, ওইটাকে আমরা বলি নন টেক্সচুয়াল, বা যেটাকে আমরা আনসিন গ্যাপ ফিলিংসও বলতে পারি বা আনকমন গ্যাপ ফিলিংসও বলতে পারি। আর নাম্বার 2 হচ্ছে ট্রেডিশনাল স্টোরি। দেখবে অনেক সময় গ্যাপ ফিলিং তোমাদের ট্রেডিশনাল স্টোরির উপর বেস করেও থাকে। ট্রেডিশনাল স্টোরিগুলো কেমন, যেমন মনে করো এই যে আমরা যেমন স্টোরি রাইটিং পড়ি না, খরগোশ কচ্ছপ দুই বন্ধু, তারপরে বিভিন্ন ধরনের, এক কথায় যেই গল্পগুলো অনেক প্রাচীনকাল থেকে আমাদের সমাজে প্রচলিত, ওগুলো ফ্যাবলস হতে পারে, বিভিন্ন ধরনের ফ্যাবলস হতে পারবে বা লোককাহিনী হতে পারবে, যেগুলো বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের সমাজের লোকমুখে প্রচলিত, এরকম স্টোরির উপর বা এরকম গল্পের উপর বেস করেও কি গ্যাপ থাকতে পারে, আর ওই ধরনের গল্পকে আমরা বলি ট্রেডিশনাল স্টোরি। তাহলে মনে রাখতে হবে তোমাদের যে সেকেন্ড পেপারে যে গ্যাপ ফিলিংসগুলো থাকে এগুলো কেমন ধরনের গল্পের উপর ভিত্তি করে থাকে বা কেমন গল্প সম্পর্কিত। একটি হচ্ছে নন টেক্সচুয়াল, যেটা তোমরা আনসিন আমরা বলতে পারি, আর একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, অর্থাৎ এমন গল্পের উপর গ্যাপ ফিলিংসগুলো থাকবে যেগুলো দেখা যাচ্ছে, ওই যেটা বললাম খরগোশ কচ্ছপ, তারপরে মনে করো যে শেখ সাদি, তারপরে এরকম বিভিন্ন যে, তারপরে মনে করো আইনস্টাইনের জীবনী বা কোনো ব্যক্তির জীবনী বা হচ্ছে দেখা যাচ্ছে যে আরও আদার্স অন্য কোনো লোককাহিনী, এরকম ধরনের কাহিনীর উপর ভিত্তি করে থাকবে, ওগুলোকে আমরা বলবো গ্যাপ ফিলিংস অন ট্রেডিশনাল স্টোরিজ। আচ্ছা এখন কথা হচ্ছে যে গ্যাপ ফিলিংস করতে হলে আমাদেরকে যেই, আমরা প্রথমে উইথ ক্লুজ দিয়ে গ্যাপ ফিলিংস শিখব। তোমরা যদি উইথ ক্লুজের গ্যাপ ফিলিংসগুলো পারো তাহলে উইদাউট ক্লুর গ্যাপ ফিলিংসগুলো ইজিলি পারবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাপ ফিলিংসের ক্ষেত্রে তোমার নর্মালি All right.
আচ্ছা আমি গ্যাপ ফিলিংস এর এখানে যেমন বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি এটা তোমরা ইজিলি আমি সহজ একটি উদাহরণ দিয়েছি তোমরা ইজিলি বুঝতে পারছো যে এখানে আসলে কি হবে বিউটিফুল দ্যাট মিন্স এই গ্যাপটাতে কি হবে অ্যাডজেক্টিভ হবে এখন কথা হচ্ছে যে এখানে এই যে চারটা এটাও একটা ইংরেজি ওয়ার্ড এটাও ইংরেজি ওয়ার্ড এটাও ইংরেজি ওয়ার্ড এটাও ইংরেজি ওয়ার্ড এখন কথা হচ্ছে যে এই এতটা এতগুলো ওয়ার্ড থাকতে আমি শুধু অ্যাডজেকটিভটাকে কেন চুজ করলাম আমি এখানে অ্যাডভার্ব কেন দিলাম না আমি এখানে নাউন কেন দিলাম না বা আমি এখানে ভার্বি বা কেন দিলাম না এখন দেখো আমি তোমাদের গ্যাপ ফিলিংস আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি এইটি হচ্ছে সবচেয়ে সহজ একটি টার্ম আমরা যেটাকে সবচেয়ে কঠিন মনে করি এটি সবচেয়ে সহজ একটি টার্ম এবং আমার কাছে অন্তত খুবই প্রিয় তোমাদের কাছেও অনেক বেশি প্রিয় হয়ে যাবে আমি যখন তোমাদেরকে কিছু ট্রিক্স বা রুলস দেখাই দিব দেখবা যে তোমাদের কাছে তোমরাও তখন বলবা যে না আসলে ভাইয়া বা স্যারের কাছে প্রিয় আমাদের কাছেও প্রিয় হয়ে গেছে দেখবা তোমাদের কাছে একটা পছন্দের উপকরণ পছন্দের একটা টার্ম বা পছন্দের একটা টপিকস হিসেবে পরিণত হবে আমি যখন নিয়মগুলো ডিসকাস করব আচ্ছা যাই হোক এখানে দেখো তোমাকে যদি কেউ তুমি মনে করো বিউটিফুল বসিয়েছো এখানে কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে এখানে যে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ হলো কিভাবে বুঝলে যে ওখানে অ্যাডজেক্টিভ হবে ওখানে তো নাউন হতে পারতো অ্যাডজেক্টিভ হতে পারবো তো তখন তুমি কি বলবে তখন তুমি বলবে আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় এই জন্য অ্যাডজেক্টিভ যেহেতু কান্ট্রি শব্দটা নাউন এই জন্য এর আগে অ্যাডজেক্টিভ লিখবো তাহলে ঠিক তেমন আমরা এখানে অ্যাডজেক্টিভ কেন বসিয়েছি কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় তো এই জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ বসিয়েছি তো ঠিক তেমন এরকম আমি বেশ কিছু গ্যাপ ফিলিংস এর রুলস বা নিয়ম আমি তোমাদেরকে দিব যেগুলো তুমি গ্যাপ দেখলেই বুঝতে পারবে যে এখানে অ্যাডজেক্টিভ হবে এখানে নাউন হবে ঠিক আছে এটা জাস্ট আমি একটা সিম্পল দিলাম এখানে তাহলে আমরা কি লিখব এখানে আমরা বিউটিফুল লিখব ঠিক আছে অ্যাডজেক্টিভ লিখলাম আচ্ছা আর একটা বিষয় বলি গ্যাপ ফিলিংস এর ক্ষেত্রে আমি গ্যাপ ফিলিংস নিয়ম জানতে তো হবেই তাছাড়া গ্যাপ ফিলিংস করার প্রসেস কি প্রথমে তুমি কি করবে প্রথমে যদি মনে করো তুমি উইথ ক্লু করতেছো উইথ ক্লুর ক্ষেত্রে প্রথমে কি করবে উইথ ক্লুর ক্ষেত্রে প্রথমে বক্সের ভেতরে যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলোর এরকম আমি ঠিক যেভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে লিখেছি ছোট ছোট করে শর্টকাটে তোমরাও কি করবে বক্সের ক্লুগুলোর মধ্যে পেন্সিল অবশ্যই ইউজ করবে পেন্সিল দিয়ে এভাবে ঠিক আমি যেভাবে লিখেছি এভাবে পার্টস অফ স্পিচ ব্র্যাকেটের মধ্যে লিখে নিবে তাহলে তোমার কি হবে তোমার ইজিলি তখন বসাতে সুবিধা হবে তুমি তখন ইজিলি বুঝতে পারবে যে বক্সের এটা অ্যাডজেক্টিভ এটা নাউন আমাকে এটা এখানে বসাতে হবে তো তোমরা এই ঠিক এভাবে বক্সের মধ্যে পরীক্ষার সময় লিখে নিবে পেন্সিল দিয়ে শর্ট করে আচ্ছা এখন আমরা গ্যাপ ফিলিংস এর কিছু নিয়ম আলোচনা করব তোমরা হেডিং কি লিখবে আমি লিখতেছি না তোমরা এইভাবে হেডিং লিখবে ঠিক আছে হেডিং টু দেয়া আছে এবার লিখবে গ্যাপ ফিলিংস এর কতগুলো নিয়ম ঠিক আছে কি লিখতে হবে গ্যাপ ফিলিংস এর কতগুলো নিয়ম এবার নাম্বার 1 রোমান সংখ্যায় গ্যাপ ফিলিংস এর কতগুলো নিয়ম কোলন দিবা কোলন দিয়ে লিখবা কলন দিয়ে নাম্বার 1 নাম্বার 1 এর মধ্যে কি কি হতে পারে যেমন আমি একটু আগে যে উদাহরণটি দিয়েছি ওইটি আগে প্রথমে ডিসকাস করি আমরা অ্যারাবিক নিয়মে লিখি ঠিক আছে অ্যারাবিক নিয়মে নাউনের আগে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব নাউনের আগে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব আচ্ছা নতুন একটি উদাহরণ দেই ঠিক আছে আচ্ছা দুইটি দিচ্ছি আগে যেটি ছিল ওটিও দিচ্ছি দুইটি উদাহরণ দিচ্ছি পারভেজ ইজ আ ড্যাশ পারসন দেখো আমি তোমাদের বক্স করেই বোঝাচ্ছি সফিস্টিকেট এটা হচ্ছে ভার্ব সফিস্টিকেটেড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ স
sophisticatedly अच्छा verb दिलाम adjective दिलाम adverb दिलाम एबार noun दे sophistication अच्छा এখন দেখো তোমাকে আমি বললাম এই যে আমি বক্সের মধ্যে এই যে আমি বক্সের মধ্যে কি করেছি বক্সের মধ্যে এই চারটি ওয়ার্ড দিয়েছি তোমাকে এখন বললাম তুমি এই গ্যাপ ফিলিংসটা করো তাহলে এখন তোমাকে কি করতে হবে তুমি যদি এই নিয়মটা জানো তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে দেখো এখানে বলা হয়েছে নাউন ভালো করে বোঝো নাউন আঙ্গুল দিয়ে অ্যাডজেক্টিভকে দেখাচ্ছে দেখাই বলতেছে যে আমার আগে কি হবে কেউ যদি বসে আমার আগে অ্যাডজেক্টিভ হবে আবার অ্যাডজেক্টিভ দেখো আঙ্গুল দিয়ে দেখায় অ্যাডভার্বকে নির্দেশ করতেছে অ্যাডজেক্টিভ কি বলতেছে যে আমার আগে যদি কেউ হয় সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে ঠিক আছে তাহলে আমাদের নিয়ম যেহেতু বলতেছে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে তোমরা সবাই জানো পারসন হচ্ছে নাউন তার মানে এর আগে আমরা অবশ্যই কি লিখব অ্যাডজেক্টিভ লিখব এখন বন্ধুরা দেখো অ্যাডজেক্টিভ কোনটা এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে sophisticated good এই তো তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা এখন কি লিখব sophisticated তোমরা আলাদা করে উত্তর লিখে নিবে ঠিক আছে তোমরা কি করবে আলাদা করে উত্তর লিখে নিবে আচ্ছা আমি আলাদা করে লিখি অলসতা না করি sophisticated এটি হচ্ছে adjective অবশ্যই বুঝতে পেরেছো adjective কেন বসিয়েছি এরপরে আবার আগে একটু আগে একটি উদাহরণ দিয়েছিলাম আমি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি ওখানেও একই ব্যাপার আবার আচ্ছা এরপরে আমরা নেক্সট নিয়ম আলোচনা করি আরো উদাহরণ দেয়া যেত অ্যাডভার্বের উদাহরণ দেয়া যেত এইটা বুঝলেই বাকিগুলো এমনি বুঝতে পারবা এরপরে নেক্সট নিয়ম আমরা একটু দেখি রুল নাম্বার টু verb adverb adjective noun and as well as but or nor verb adjective sorry এখানে adverb adjective noun এটি চমৎকার একটি নিয়ম দেখো এই যে মাঝে যে ওয়ার্ড গুলো রয়েছে and as well as but or nor তোমরা বন্ধুরা সবাই জানো এগুলোকে these words are known to be conjunctions এই ওয়ার্ড গুলো কি হিসেবে পরিচিত conjunction হিসেবে পরিচিত এবং এগুলো কি হিসেবে পরিচিত they are considered to be coordinating conjunction এগুলো হচ্ছে coordinating conjunction হিসেবে পরিচিত আমরা ভালো করে এই যে এই conjunction গুলো দিয়েছি না আর একটা বিষয় বলে রাখি coordinating conjunction অনেকগুলো আছে ঠিক আছে আমি আমি হচ্ছে এক নিঃশ্বাসে বলে দেই তোমরা যদি তোমার জানার ইচ্ছা থাকে বা শোনার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিও পজ করে দে পরে আবার তোমরা শুনতে পারবে আমি বলে দেই যেমন যেমন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আইদার ডট ডট অর নাইদার ডট ডট নর নট অনলি বাট অলসো তারপরে কি আছে তারপরে বোথ ডট 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 অ্যান্ড ভেরি ভেরি ডট 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 অ্যান্ড তারপরে ইয়েট স্টিল নেভার দ্য লেস এলস আদারওয়াইজ সো দেয়ার ফর কনসিকুয়েন্টলি দেয়ার আপন এরকম কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন অনেকগুলো আছে এখন তোমরা বলতে পারো যে তাহলে আমি এতগুলো কেন লিখিনি এতগুলো লিখিনি একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা গ্যাপ ফিলিংস এর নিয়মে আমাদের সবগুলো কনজাংশন কিন্তু লাগবে না এই জন্য আমি কিন্তু লিখিনি ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এই যে এই কয়টা কনজাংশন আছে না এগুলো ট্রুলি ইউ হ্যাভ টু মেমোরাইজ দেম ট্রুলি এগুলো তোমাকে একেবারে কমপ্লিটলি ট্রুলি মুখস্থ রাখতে হবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাট অর নট এখন দেখো এখন আমি মার্কার পেনটা রাখি আমার আঙুলের দিকে খেয়াল করবে এখন দেখো আমি নিয়মটা বলতেছি ভালো করে খেয়াল করবে মনে করো আমার এই হাতটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে
এই হাতটা কোঅর্ডিনেটিং কনজাংশন এটা দুইটা পাশ রয়েছে এইটা একটা আর একটা হচ্ছে এইটা দুইটা পাশ মনে রাখতে হবে আমার হাত যদি কোঅর্ডিনেটিং কনজাংশন হয় এটা দুই পাশে একই হবে এই পাশে এই পাশে যদি নাউন হয় এই পাশেও নাউন হবে এই পাশে যদি অ্যাডজেক্টিভ হয় এই পাশেও অ্যাডজেক্টিভ হবে এই পাশে যদি ভার্ব হয় এই পাশে ভার্ব হবে ঠিক আছে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি কোঅর্ডিনেটিং কনজাংশন উভয় পাশে একই হতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে একই পার্টস অফ স্পিচ হতে হবে আবার আমার কথা বলি যেমন ধরো আমি আমি পারভেজ আমার পাশে এই পাশে একটা মেয়ে আছে আর এই পাশে একটা ছেলে আছে হবে হবে না মনে করো আমি কনজাংশন ভালো করে বোঝো আমি পারভেজ ধরে নাও আমি কনজাংশন আমি হচ্ছে কনজাংশন আমার এই পাশে একটা মেয়ে আছে এই পাশে একটা ছেলে আছে দুই পাশে দুই রকম হবে না কিন্তু আমাদের নিয়মে বলা আছে কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে একই হতে হবে আমার এই পাশে মেয়ে আছে মেয়েটাকে যদি রেখে দাও তাহলে সে ছেলেটাকে উঠাই দিতে হবে মেয়েকেই রেখে দেয় কারণ মেয়েদের সম্মান বেশি তো মেয়েটাকে রেখে দিলাম তাহলে এই পাশে কিন্তু ছেলে আছে তখন আমাকে কি করতে হবে ছেলেটাকে উঠাই দিয়ে বা ভাগাই দিয়ে একটা মেয়েকে নিয়ে এসে বসাই দিতে হবে কারণ আমি বলছি যে কোঅর্ডিনেটিং কনজাংশনের দুই পাশে কি হবে একই হবে আবার মনে করো এই পাশে ছেলে আছে এই পাশে মেয়ে আছে তো আমি মনে করলাম না ছেলেটাকে রাখবো তখন আমাকে মেয়েটাকে ভাগাই দিতে হবে ভাগাই দিয়ে এই পাশে ছেলে আনতে হবে তাহলে মনে রাখতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশনের দুই পাশে কিন্তু একই হবে তাহলে খেয়াল রাখতে হবে এখানে দেখো আমি যেটা লিখেছি কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রথমটা ভার এই এখানেও প্রথমে ভার্ব আছে দ্বিতীয়তে অ্যাডভার্ব এখানে দ্বিতীয়তে অ্যাডভার্ব এখানে তৃতীয়তে অ্যাডজেক্টিভ এখানে তৃতীয়তে অ্যাডজেক্টিভ এখানে চতুর্থতে নাউন এখানে চতুর্থতে নাউন তাহলে তোমাদের এত কিছু দরকার নেই তোমরা শুধু আমি যেটা বললাম সেটা মেবি আশা করি অনেক সহজে মনে রাখবে তোমরা মনে করবা যে পারভেজ ভাইয়া বা পারভেজ স্যার দাঁড়া হয়ে আছে এক পাশে একটা মেয়ে আছে আর এক পাশে ছেলে আছে তো দুই পাশে তো একই করতে হবে হয় ছেলেটাকে ভাগাই দিয়ে মেয়েটাকে আনতে হবে এক কথায় দুই পাশে একই রকম করতে হবে এখন দেখো আমি উদাহরণ দিই উদাহরণ দিলে সহজ হয়ে যাবে আচ্ছা এরকম যদি হয় ইংলিশ ইজ English is a valuable and essential for human existence. আচ্ছা বন্ধুরা দেখো সমস্যা নেই আর বেশি নিয়ম শেখাবো না কারণ একটা বিষয় কি তুমি যদি একবারে অনেক খেয়ে ফেলো কিন্তু হজম করতে যদি না পারো তাহলে খেয়ে লাভ আছে তুমি ভমিট করে দিলে সব উগলাই দিলে তাহলে কিন্তু লাভ নেই এই জন্য আমরা আজকে এই যে 4 নম্বর নিয়ম এই 4টি নিয়ম আমরা আলোচনা এটাই লাস্ট নিয়ম এটি আলোচনা করে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিব তো দেখো লাস্ট নিয়ম বলছে ড্যাশ ইজ এসেনশিয়াল ফর হিউম্যান এক্সিস্টেন্স দেখো নিয়মটি আমি লিখেছি নিয়মটি কি দেখো ভার্ব তীর দিয়ে বা আঙুল দিয়ে কাকে দেখাচ্ছে নাউনকে দেখাচ্ছে ভার্ব বলছে ভার্ব এখানে কি বলছে বলছে যে আমার আগে যেটি হবে সেটি অবশ্যই কি হবে নাউন হবে তো এখন দেখো এই যে এখানে ইজ হচ্ছে ভার্ব এখন এই ভার্বের আগে গ্যাপ আছে তার মানে আমরা ভার্বের আগে নিয়ম অনুযায়ী কি লিখবো এখানে নাউন লিখবো আচ্ছা এখন দেখো নাউন তো অনেক পাওয়া যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে তোমাদেরকে এইটি সলভ করার আগে আমি কিছু কথা বলে নেই এখন যে কথাগুলো বলবো আমি ক্লাস নিতে নিতে যে কথাগুলো বলেছি আমি সব কথাগুলোই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য যা প্রয়োজনীয় সেরকম কথা বলারই চেষ্টা করেছি অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলি নাই বা বলা থেকে বিরত থেকেছি তো এখন দেখো তোমরা যখন গ্যাপ ফিলিংস করবা তোমাদের কয়টা জিনিস খেয়াল রাখতে হবে
প্রথমে তোমরা সুন্দর করে গল্পটা পড়ে নিবা, গল্পটা পড়ে গল্পটা কি সম্পর্কিত সেটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? গল্পটা যে সম্পর্কিত সেটা তোমাদেরকে জানতে হবে। যদি ওটা জানতে বা বুঝতে না পারো, ইচ্ছা মতো দিলে হবে না। যেমন এখানে দেখো, ইজ ইসেনশিয়াল ফর হিউম্যান এক্সিস্টেন্স, এখন নাউন দিতে হবে। আমাদের নিয়মে বলা আছে ভার্বের আগে নাউন হবে, এখানে নাউন হবে। এখন নাউন তো পৃথিবীতে অনেক আছে, যেমন স্মোকিং, এটাও হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্বাল নাউন। তুমি যদি এখন এখানে স্মোকিং দাও, স্মোকিং ইজ ইসেনশিয়াল ফর হিউম্যান এক্সিস্টেন্স, ধূমপান করা বা ধূমপান মানুষের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ, এটা ঠিক? এটা ঠিক হলো? ঠিক হলো না। এখন এই জন্য আমি বলতেছি নাউন হবে এই বলে লাফালাফি করবা, হ্যাঁ এটা বা যে কোনো একটা দিয়ে দিবা, তাহলে কিন্তু হবে না। তোমাকে যে বিষয়টা ওখানে আলোচনা করা হয়েছে, যে প্রেক্ষাপট, প্রেক্ষাপটটার সাথে যুক্তিযুক্ত কিছু তোমাকে ওখানে আলোচনা করতে হবে। তাহলে দেখো, আমাদের অস্তিত্বের জন্য কি গুরুত্বপূর্ণ, যেমন এরকম হতে পারে, অক্সিজেন হতে পারে, ফুড হতে পারে, ঠিক আছে? যেমন আমরা অক্সিজেন দিতে পারি, অক্সিজেন ইজ ইসেনশিয়াল ফর হিউম্যান এক্সিস্টেন্স, আমরা অক্সিজেন দিতে পারি, এখানে ফুডও দিতে পারি, অক্সিজেন অথবা ফুড, ঠিক আছে? আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় কি, সেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আশা করি এতক্ষণ আমি যে নিয়মগুলো, গ্যাপ ফিলিংসে যে নিয়মগুলো আলোচনা করেছি, তোমরা তোমাদের সেগুলো বোধগম্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে যে এই যে যে নিয়মগুলো তোমরা দেখো, এই চারটা নিয়মে তোমরা কিন্তু এখন এই চারটা নিয়ম, অন্তত এই যে চারটা নিয়ম আপাতত করিয়েছি, এই চারটা নিয়ম ভালোভাবে আয়ত্ত করলে তুমি এমনি বুঝতে পারবে। যদি তুমি কোথাও ভার্বের আগে গ্যাপ দেখো, তুমি এমনি বুঝতে পারবে যে ভার্বের আগে ওখানে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে। আবার দেখো এর, আবার দেখো পজিটিভ প্রোনাউনের পরে, পজিটিভ প্রোনাউনের পরে কি হবে তুমি কিন্তু এখন এমনি বুঝতে পারবে। আবার নাউনের আগে কোনো গ্যাপ থাকলে কি হবে তুমি এমনি বুঝতে পারবে। আবার অ্যাডজেক্টিভের আগে কোনো গ্যাপ থাকলে কি হবে, অ্যাডভার্ব হবে। এই যে তুমি এই নিয়মগুলো জানলে, তুমি গ্যাপ, তুমি প্যাসেজ না পড়েও, তুমি প্যাসেজটা না পড়েও তুমি শুধু গ্যাপটা দেখেই তুমি বলে দিতে পারবে এখানে নাউন হবে, এখানে অ্যাডজেক্টিভ হবে, এখানে অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তো এই নিয়মগুলো খুব ভালোভাবে বাসায় আয়ত্ত করার চেষ্টা করবে, এবং এই নিয়মগুলো আয়ত্ত করার পরে তোমাদের যে মডেল বই রয়েছে সেগুলোতে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে ইনশাল্লাহ গ্যাপ ফিলিংসে তোমাদের কোনো সমস্যা থাকবে। আমি বলেছিলাম না যে গ্যাপ ফিলিংস সবচেয়ে সহজ টপিক, আসলেই সবচেয়ে সহজ টপিক। তুমি, আমি যে নিয়মগুলো করিয়েছি তুমি এইগুলো আয়ত্ত করো, ইনশাল্লাহ তোমার গ্যাপ ফিলিংসে কোনো প্রবলেম হবে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি পারফেক্ট গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর রহমতে তোমার গ্যাপ ফিলিংসে কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি এ সম্পর্কিত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা তোমাদের থাকে, আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, তো কমেন্ট বক্সে তোমাদের, তোমরা তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা রাখবে, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, এখন ডেঙ্গুর সিজন, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ, সালাম।